চুরেরা যাতে সন্তুষ্ট থাকে এবং ক্ষুধার্ত হয়ে কাপড় কেটে না ফেলে, তাই প্রতিদিন রাত্রে দোকান বন্ধ করার আগে তিনি মেঝের উপর এক বাটি চাল রেখে দিতেন এবং তারপর বাড়ি ফিরে আসতেন। বাড়ি ফিরে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রীমৎ ভগবত পাঠ করতেন, জপমালায় জপ করতেন এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ আরাধনা করতেন। তিনি ছিলেন নম্র এবং স্নেহপরায়ণ। তিনি কখনো অভয়চরণকে শাস্তি দিতেন না, এমনকি যখন শাসন করার প্রয়োজন হতো তিনি প্রথমে তাকে বলে দিতেন, তুমি আমার পুত্র, তাই তোমার ভুল সংশোধন করা আমার কর্তব্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতাও কখনো কখনো তাকে শাসন করতেন, সুতরাং তুমি কিছু মনে করো না। পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরাধনারত পিতার স্মৃতি শ্রীল প্রভুপাদের মনে সর্বদা জাগরুক ছিল। তিনি স্মৃতিচারণ করতেন কেমন করে তার পিতা অনেক রাত্রে কাপড়ের দোকান থেকে বাড়ি ফিরে এসে পরম বিশ্বাসের সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। শ্রীল প্রভুপাদ স্মৃতিচারণ করেছিলেন, আমরা ঘুমিয়ে থাকতাম আর পিতৃদেব সেই সময় আরতি করতেন। আমরা সেই আরতির সুমধুর ডিং 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 ঘণ্টার ধ্বনি শুনে জেগে উঠে দেখতাম তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডবত হয়ে প্রণাম করছেন। গৌরমোহন চেয়েছিলেন তার পুত্র যেন বৈষ্ণব হয়, তিনি চেয়েছিলেন অভয়চরণ যেন রাধারানীর সেবক হয়, ভগবতের প্রচারক হয় এবং মৃদঙ্গ বাজাতে শেখে। তার বাড়িতে তিনি প্রায়ই সাধুদের নিমন্ত্রণ করতেন এবং তাদের বলতেন, দয়া করে আমার পুত্রকে আশীর্বাদ করুন যাতে শ্রীমতী রাধারানী তার প্রতি প্রসন্ন হন এবং তাকে আশীর্বাদ করেন। একদিন যখন অভয়চরণের মা বলেছিলেন যে তার ইচ্ছা অভয় যেন বড় হয়ে ব্যারিস্টার হয়, যার অর্থ হচ্ছে তাকে পড়াশোনা করতে বিলাত যেতে হবে, তখন তার এক মামা মনে করেছিলেন সেটি খুবই ভালো পরিকল্পনা, কিন্তু গৌরমোহন তাতে রাজি হননি। অভয় যদি বিলাতে যায় তাহলে সে ইউরোপিয়ান বেশভূষা এবং মেয়েদের সঙ্গে মেলামেশা করতে শিখবে। গৌরমোহনের প্রতিবাদ করে উঠেছিলেন, তার টাকায় আমার প্রয়োজন নেই। অভয়চরণের জীবনের প্রথম থেকেই গৌরমোহন তার পরিকল্পনা করে রেখেছিলেন, একজন পেশাদার মৃদঙ্গ বাদককে তিনি রেখে দিয়েছিলেন তাকে কীর্তনের সঙ্গে মৃদঙ্গ বাজনা শেখানোর জন্য। রজনী দেবী সেই সম্বন্ধে তার অমত প্রকাশ করে বলেছিলেন, এটুকু বাচ্চা ছেলেকে মৃদঙ্গ বাজানো শিখিয়ে কী লাভ, তার কোনো গুরুত্ব নেই। কিন্তু গৌরমোহনদের স্বপ্ন ছিল তার ছেলে বড় হয়ে ভজন কীর্তন করবে, মৃদঙ্গ বাজাবে এবং শ্রীমৎ ভগবতের গীতা প্রচার করবে। অভয়চরণের জন্মের সময় তার মা রজনী দেবী বয়স 30 বছর, তার স্বামীর মতো তিনিও ছিলেন বর্ধিষ্ণু গৌড়ীয় বৈষ্ণব পরিবারের কন্যা। তার গায়ের রং গৌরমোহনদের মতো অতটা ফর্সা ছিল না আর তিনি গৌরমোহনের মতো শান্তশিষ্ট ছিলেন না। অভয়চরণ তার মা বাবাকে সুখে শান্তিতে বসবাস করতে দেখেছিলেন, তাদের পারিবারিক জীবনে তেমন কোনো অশান্তি ছিল না। রজনী দেবী ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং ধর্মপরায়ণা স্ত্রী এবং আদর্শ বৈদিক নীতি অনুসারে তিনি সম্পূর্ণভাবে তার প্রতি এবং পুত্রকন্যাদের সেবায় সর্বতোভাবে মগ্ন ছিলেন। অভয়চরণ দেখতেন তার মা কী রকম সরলতা সহকারে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন, পূজা পার্বণ অনুষ্ঠান করতেন এবং তার মনে তা গভীরভাবে দাগ কেটেছিল। গৌরমোহনদের মতো রজনী দেবীও অভয়চরণকে তাদের আদরের দুলালের মতো পালন করতেন, কিন্তু যেখানে তার স্বামী কোমলতা এবং তার পুত্রের পারমার্থিক জীবনের প্রগতির পরিকল্পনার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন, সেখানে তিনি অভয়কে সব রকমের বিপদ থেকে, রোগ থেকে এবং মৃত্যু ভয় থেকে রক্ষা করার প্রচেষ্টার মাধ্যমে তার বাৎসল্য প্রেম প্রকাশ করতেন। অভয়ের জন্মের পর তিনি ব্রত গ্রহণ করেছিলেন, যতদিন পর্যন্ত না তার পুত্র তাকে জিজ্ঞাসা করবে যে তিনি কেন ভুল হাতে খাবার খাচ্ছেন, ততদিন তিনি বাম হাতে খাবার গ্রহণ করবেন।
অবশেষে একদিন ছোট্ট অভয়চরণ যখন অনুরূপ প্রশ্ন জিজ্ঞাসা করলেন।